হ্যালো এভরিওয়ান, সুচরিতাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে নবমী, তো এবার তো অষ্টমী নবমী একদিনেই পড়েছে। তো আমাদের বেঙ্গলে দেখলাম অনেকেই আর কি, মানে দেখলাম যে ফটো দিয়েছে যে সিঁদুর খেলা হয়ে গেছে, মানে দশমী হয়ে গেছে, কিন্তু আসামে এখনও দেখিনি কাউকে। তো জানি না কালকে সিঁদুর খেলা হবে কি আজকে হয়ে গেছে। যদি হয় তাহলে তো কালকে যাব, আমি ভিডিওতে অবশ্যই শেয়ার করব যদি যাই। তো আজকে হচ্ছে নবমীর জন্য ঘুরতে বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে গুয়াহাটি। কালকেও বেরিয়েছিলাম, পরশুদিন বেরিয়েছিলাম এই এখানেই, মানে আর কি গিয়েছিলাম। আমার ড্রেসগুলো যেহেতু ফিটিং করানো হয়নি তো সেটার জন্যই গিয়েছিলাম, তো একটু ঠাকুর দেখেও এসেছিলাম। আর কালকে বেরিয়েছিলাম, আমাদের রঙিয়াতে ঘুরলাম। তো তেমন একটা এখানে সেরকম একটা পুজো হয় না, তো ওই কারণে আর ভিডিও করিনি। এমনি তোমরা শর্ট ভিডিওতে দেখেছো। তো আজকে যাচ্ছি গুয়াহাটিতে, রেডি হয়ে গেছি, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বেরিয়ে পড়ব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। এই যে দুজনে রেডি হয়ে নিয়েছি, এখন বেরিয়ে পড়ব। কেমন লাগছে দুজনকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা কে কে কোথায় ঘুরতে গেলে সেটাও বলো কমেন্ট করে। তো চলো এখন বেরিয়ে পড়ব। তো আমরা চলে এসেছি কামাখ্যা এখানকার পুজো দেখবো জন্য, আর দেখতেই পাচ্ছ ভিড়, অনেকটা দূর হেঁটে আসতে হলো আমার। আগের দিনই পায়ে ফুসকা পড়ে গেছে, আজকে জানি না কি হবে, দেখা যাক। চলো তোমাদেরকে দেখাই সামনেই মণ্ডপ। একটা খেয়ে নিই এখানে, তাও মানে বেঙ্গলের মতো মনে হচ্ছে, দোকানপাট মেলা বসেছে। তো আমি নিয়েছি ভেলপুরি, অনেকদিনই খাই না, অনেকদিন পরে এই যে ভেলপুরি খাচ্ছি, মেলায় যাওয়াই হয় না এখন। তো এই যে খাচ্ছি ভেলপুরিটা তোমাদেরকে দেখাই। তো অনেকদিনই ভেলপুরি খাই না, ভেলপুরিটা আমার ভালোই লাগে। তো এখন তো বাড়ির ওখানে গিয়ে সেরকম মেলা টেলা অতটা পাই না, তো এখানে দেখলাম ভালোই বেঙ্গলের মতন দোকানগুলো, তো এই কারণে একটা ভেলপুরি নিয়ে নিলাম খাবো। দেখতে পাচ্ছ এখানে ঘটগুলো টাকা রাখার, অনেকদিন ধরেই খুঁজছিলাম তো এখানে পেয়ে গেলাম, দুটো নিয়েছি। এই যে একটা তাল নিয়েছি, আর ওটা বের করা লাগবে না, আমি দেখাই দিচ্ছি এখান থেকে। এই যে এখান থেকে এই যে ঘটগুলো দেখতে পাচ্ছ, একটা ঘট নিয়েছি আর এই যে তাল নিয়েছি একটা। চলো চলো না, ওই
তো দেখো এখানে পাপড় আচার এগুলো বিক্রি করছে। তো এখান থেকে যে পাপড় নিলাম দু রকমের, একটা হচ্ছে যে সাবুর পাপড় আর একটা যে আলুর পাপড়। আর এদিকে আচার নিচ্ছি, যে তেঁতুলের আচার। তো এই যে নিয়ে নিয়েছি, আর এদিকে এখনো ঠাকুর দেখতে যাইনি, যাবো। ফুচকা খেলাম, এখন খাবো যে আমড়া মাখা। আমারটা কই? কাঠি দেন, তো ফ্রেন্ডস, আমাদের পুজো দেখা হয়ে গেছে। এখন এই যে রাত 12টা বাজে প্রায়, তো এই যে ট্রেনে আছি, সবেমাত্র ট্রেন ছাড়লো কামাখ্যা স্টেশন থেকে, তো যাচ্ছি বাড়ির দিকে। তো পুজো তো ভালোই দেখলাম এখানে, একদিন দেখেছি যদিও, তবুও ভালো দেখেছি। তেজপুর রঙিয়া তো কিছুই না, তো তেজপুরের থেকেও এখানে ভালো পুজো হয়। তো সামনের বছর যদি থাকি এখানে তাহলে এখানেই আসবো পুজো দেখতে। একদিন দেখেছি তবুও মন ভরে গেল, মানে এত সুন্দর ডেকোরেশন, আর আমাদের বেঙ্গলের মতন ডেকোরেশন, তারপরে অনেক দোকানপাট মেলার মতন বসেছে, তোমরা দেখতেই পেলে ভিডিওতে। তো ভালো লেগেছে কামাখ্যার পুজো।
তো কালকে তো দশমী, মানে দশমী তো আজকে হয়েই গেছে, অনেক জায়গায় মানে সিঁদুর খেলা হয়ে গেছে, তো অনেক জায়গায় হয়নি। এবার যদি আমাদের ওখানে যে পুজোগুলো হচ্ছে রঙিয়াতে, ওখানে যদি না হয়ে থাকে, যদি কালকে হয় তাহলে পরে যাব, তাহলে তো ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে তো এখন আর কি বাড়ি যাচ্ছি, তো যাই হোক ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে নোটিফিকেশন তোমাদের কাছে এমনিই চলে যায়, সার্চ করে দেখতে লাগবে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।